এসএসসি মামলা ছাড়লেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইয়েস সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তুমুল সরকল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এসএসসি মামলা ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গ্রুপ ডি গ্রুপ সি এবং দু হাজার ষোলো এসএসসি শিক্ষক এসএলএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সব মামলা ছাড়লেন বিচারপতি গঙ্গোপাধ্যায় আপাতত এই মামলাগুলিকে তালিকার বাইরে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি দেবাং দেবাংশুক বসাকের ডিভিশন বেঞ্চে শুনানি হবে এই মামলাগুলির চার ডিসেম্বর বিশেষ ডিভিশন বেঞ্চে প্রথম শুনানির সম্ভাবনা রয়েছে তাহলে এখন দেখা যাক এখন কি হচ্ছে তাহলে আপাতত এইটুকু খবর আমরা পেলাম এর থেকে নতুন কোনো খবর পেলে এবং এর থেকে বিস্তারিত কিছু পেলাম আমরা অবশ্যই জানাবো তার মানে যেটা বুঝতে পারলেন এসএসসি এসএলএসসি রিলেটেড সি গ্রুপ ডি সমস্ত মামলা তিনি ছাড়ছেন সুপ্রিম কোর্টের নির্দেশে এবং তিনি আপাতত তিনি প্রাইমারি দায়িত্বে রয়েছেন তারা দেখা যাক তার নিয়ন্ত্রণাধীন যে সমস্ত কেসগুলো রয়েছে সেগুলো কতটাকে এগোচ্ছে তো এতটুকু খবর এর থেকে নতুন কিছু বা বিস্তারিত কিছু জানলে আমরা অবশ্য জানিয়ে দেব। ঠিক আছে তো এই খবরটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না কিপ ওয়াচিং কিপ লার্নিং টেক কারন বাই জয় হিন্দ